এদিকে নাগেরবাজার জ্যোতিপ্রিয় যে পিএ অমিত দে নাগেরবাজারে তার তিনটি ফ্ল্যাটে গতকাল তল্লাশি চালায় ইডি এবং আপ্তসহায়কে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসেছে। অর্থাৎ অমিত দে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে পাওয়া তথ্যের ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিক কি বললেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ বলতে পারবে, অনুপ, অমিতদের পাওয়া তথ্যের ভিত্তিতে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই প্রশ্নের উত্তরে কি বললেন তিনি, কি বা এড়িয়ে গেলেন যার কারণে তাকে গ্রেফতার করা হলো? গতকাল যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান চলেছিল, অন্যদিকে কিন্তু তার যে আত্মসহায়ক অমিত দে তার বাড়িতেও কিন্তু তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলে এবং তিনি কলকাতায় ছিলেন না এবং তড়িঘড়ি কিন্তু ইডি তাদের সঙ্গে যোগাযোগ করে এবং কলকাতায় ফেরার কথা বলে। যখন বিমানবন্দরে এসে পৌঁছয় ইডির গাড়িতে করে তাকে কিন্তু একবার ফ্ল্যাটে নিয়ে আসা হয়, দীর্ঘ তল্লাশি করা হয় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে আত্মসহায়ক অমিত দে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি পাওয়া যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে। তারপরে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মল্লিককে সেই সমস্ত তথ্য পাশাপাশি নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন দুর্নীতি মামলায় কিন্তু তার ভূমিকা একাধিক প্রশ্নের উত্তর দিতে সে সময় যখন বারবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিন্তু সে সময় কিছু বলতে পারছিলেন না। শেষমেশ ইডি আধিকারিক তাকে কিন্তু জানায় যে তার আত্মসহায়ক যে বয়ান দিয়েছে সেই বয়ান পরিপ্রেক্ষিতে এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে সেই নথি দেখিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন উত্তর জ্যোতিপ্রিয় মল্লিক জানান তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না। এরপরেই গোটা বিষয়টি কিন্তু একেবারে দিল্লির যে সদর দপ্তর সেই সদর দপ্তরে কলকাতা আধিকারিকের পক্ষ থেকে জানানো হয় এবং মেইল করা হয়। যে দীর্ঘক্ষণ কিন্তু মেইল করার পরেও দিল্লির যে সবুজ সংকেতে অপেক্ষায় বসেছিলেন ইডি আধিকারিকরা, এরপরে তদন্তে অসহযোগিতা থেকে শুরু করে যে সমস্ত তথ্য নথি যেগুলো উদ্ধার হয়েছিল সেই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু একেবারে দিল্লির এক আধিকারিককে জানানো হয়। এরপরে সবুজ সংকেত মিলতেই কিন্তু একেবারে তাকে গ্রেপ্তার করা হয় এবং গভীর রাতে মূলত এই নির্দেশ আসার পরে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। অমিত দে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করেই যে বয়ান পায় সেই তথ্য অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিককে যখন জিজ্ঞাসা করা হয় আত্মসহায়ক এই সমস্ত প্রশ্নের যে উত্তর থেকে শুরু করে তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথি মিলেছে এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আমি কিছু জানি না। অর্থাৎ তদন্তে তিনি কিন্তু অসহযোগিতা যেমন করছিলেন বিভ্রান্ত করছিলেন এবং একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তার যে বর্তমান আয় এবং ব্যয়ের যে হিসাব থেকে শুরু করে অন্যদিকে যখন খাদ্য দপ্তরে তিনি মন্ত্রী ছিলেন সেই সময় যে আয়ের উৎস সেই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু একেবারে স্পষ্ট করতে পারছিলেন না এবং সেই সময় কিন্তু তিনি অসুস্থতার দাবিও করেছিলেন এবং কোথাও বোঝানোর চেষ্টা করছিলেন তিনি কিন্তু বিভিন্ন ওষুধও খান। পরবর্তী ক্ষেত্রে এডির পক্ষ থেকে দিল্লির সবুজ সংকেত আসার পরে কিন্তু ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে রাত্রিবেলায় গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইডি দপ্তরে তাকে নিয়ে আসা হয়। আজকে কিছুক্ষণের পরেই দেখা হয় মেডিকেল করানোর পরে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং বাকিবুর রহমান সম্পর্কে তথ্য জানার জন্য মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ, ধন্যবাদ অনুপ।